যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বাংলাদেশ এভিনিউর নামফলক উন্মোচন করা হয়েছে। বিজয়ের মাসে প্রবাসী বাঙালির এগিয়ে চলার পথে আরেকটি অধ্যায় যুক্ত হল ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মেলবোর্নে বাংলাদেশ এভিনিউ করার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় সময় রবিবার দুপুরে বৃষ্টিস্নাত দিন সত্ত্বেও অসংখ্য প্রবাসীর অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনদের পাশে নিয়ে মেলবোর্নের মেয়র মাহবুবুল আলম তৈয়ব নামফলক উন্মোচন করেন। 90 Hz refresh rate, 8 GB rapid memory, performance shera style kora, next G N70. এরপর একে একে বক্তব্য দেন আগত স্থানীয় ও মূলধারার জনপ্রতিনিধিরা। এদিন মেলবোর্নের মেয়র মাহবুবুল আলম তৈয়ব এমন একটি ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এখানে বাংলাদেশ কমিউনিটি সবার জন্য, যে আমেরিকার বুকে আমি একটা রাস্তার নাম বাংলাদেশ এভিনিউ করতে পারাতে আমার কমিউনিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেনসিলভেনিয়া স্টেট গভর্নরের অফিস থেকে বিশেষ সম্মাননা স্মারক মেয়র তৈয়বকে হস্তান্তর করা হয়। মেলবোর্নের এই সড়কটির নাম ছিল সেলার এভিনিউ, এখন তা পরিণত হল বাংলাদেশ এভিনিউয়ে। মোড়ক উন্মোচনের এই আনন্দ উদযাপনে অংশ নিয়েছিলেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এর পক্ষে যারা কাজ করছেন, মেয়র হয়েছে, যারা কাউন্সিলম্যান, যারা আর অন্যান্য কমিটির লোক যারা কাজ করছেন, আমি সবাইকে আমি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে একটা স্যালিউট জানাই। স্টেট সিনেটর টিম কিয়ারনি, আপার ডার্বি সিটির মেয়র এডওয়ার্ড ব্রাউনন, স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা কিউরি ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। অফ কোর্স, বিকজ ডিবিসি নিউজ ডেস্ক।